গত 5 নভেম্বর নেপালের কাছে শেষ মুহূর্তের গোলে হারতে হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব 15 নারী দলের। সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না সুরভি, শেষ দিকে মাঠে নামলো দলকে জেতাতে পারেনি। এ ম্যাচে ভুটানের বিপক্ষে শুরু থেকেই একাদশে ছিলেন 19 নম্বর জার্সিধারী সুরভি। এই আসরে প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষেই হ্যাট্রিক করেছিলেন তিনি। কমলাপুরে আবারও সুরভির পায়ের সৌরভে ভুটানকে নিয়ে ছেলে খেলা করল ছোটনের শিষ্যরা। ম্যাচে শুরু থেকেই একক আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। কয়েকবার আক্রমণের ফল আসে ম্যাচের 15 মিনিটে। সুরভির নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। 7 মিনিটের ব্যবধানে আবারও সুরভি ঝলক, বাংলাদেশের মেয়েরা এগিয়ে যায় 2-0 গোলে। খেলার 32 মিনিটে হ্যাট্রিক পূরণ করে বুঝিয়ে দিলেন দলকে এগিয়ে নেওয়ার দায়িত্বটা তিনি একাই নিলেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডিবক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন শটে নিজের ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন। বিরতি থেকে ফিরি ভুটানের গোলকিপারকে আবারও পরাস্ত করেন সুরভি। নেপালের সাথে বেস্ট একাদশে না রাখার রেসটাই যেন ভুটানের উপর ছাড়লেন সুরভি। এরপর ম্যাচের বাকি সময়ে আরও 4টি গোল করে বাংলাদেশ। একটি করে গোল করেন মিতু আয়েশা। ম্যাচের শেষ গোলটিও আসে সুরভির পা থেকে, আর তাতেই বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 6-6টি গোল করেছেন বাংলাদেশ দল। আগামী 11 নভেম্বর নেপালকে অন্তত 2-0 গোলে হারাতে পারলেই শিরোপা জয়ের উল্লাসে বাঁধবে লাল সবুজের মেয়েরা। সানি মৃধা, এখন ঢাকা। প্রত্যেকটি ম্যাচ প্রসারিত সম্প্রচার হবে আপনারা আমাদের।